मोर्चार बिरुद्धे जाप प्रचार चलाच्छे तीव्र भावे बोलबेन तीव्र भावे एकटा प्रतिबाद जानाबेन देशेर अखंडता धर्म निरपेक्षता रक्षा करते बेकार युवकेर कर्मेर संस्थान करते सम्प्रीति रक्षार्थे शांति स्थापनाय गरीब मानुषेर घरे भात थेके पौंछे दिते भाईजान एई मोर्चार शामिल तिनी साध्य मतो सेई काज करछेन एटाई तार वादा আমরা বামফ্রন্ট জাতীয় কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনাদেরকে বলি বাসন্তীর মাটিতে এবার কমরেড সুহাস দশকর বারোটি গ্রাম পঞ্চায়েতের যে খবর যদি আপনারা ভোটটা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন সুভাষবাবু জয়লাভকে কেউ আটকাতে পারবে না পারবে না পারবে না সুভাষবাবু সম্পর্কে নতুন পরিচয় দিয়ে আর লাভ নেই তিনি নিজে একটা প্রতিষ্ঠান তাকে আপনারা দেখেছেন বুঝেছেন তিনি এই মাটিরই মানুষ এই মাটির সন্তান আগামী ৬ তারিখের লড়াইটা আপনারা গড়ে তুলুন সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামের সাথী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ সংযুক্ত মোর্চা জিন্দাবাদ বন্ধুগণ এবার আপনাদের সামনে বলবেন কাজের মানুষ আপনাদের খুব পরিচিত আমাদের সংযুক্ত মোর্চার সভাপতি এই প্রার্থী কমরেড সুভাষ দশকর ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য বাড়াতে চাই না হ্যাঁ কি না একদম এক কথা সাতবার জিতিয়েছেন বাসন্তী বিধানসভা এলাকা কেন্দ্র থেকে গতবারেও আপনাদের আশীর্বাদ পেতে পেতে অল্পমাত্র বঞ্চিত হয়েছিলাম যদি নাকি আঠারোবাঁকি ধুড়ি এই এলাকাগুলোতে আপনারা আমাকে ঢুকতে বাধা না দিতেন আপনারা মানে আপনারা নয় কতিপয় গুন্ডা বাহিনী যদি বাধা না দিতেন কিন্তু আমি ঢুকেছিলাম এবছরে প্রতিটা পাড়ায় গেছি দূর থেকে মা বোনদের চোখের জল ধরতে দেখেছি আমার কাজের একটা কাগজ তুলে দিতে চেয়েছি দাদারা ভাইয়েরা মাথাটা অন্যদিকে সরিয়ে নিয়েছেন চোখ থেকে দু ফোঁটা করে জল টপ টপ করে পড়েছে সারাটা দিন আমি পাড়ায় পাড়ায় ঘুরেছি আমার শুধু এই দুটো তিনটে কথা সাতবার জিতিয়েছেন পরীক্ষা নিয়েছেন আমি পালিয়ে যাইনি হারিয়ে যাইনি এড়িয়ে যাইনি আমি বিক্রি হইনি কেউ আমাকে কিনতে পারেনি আমার কাছে ৫০০ কোটি টাকা দামের যে প্রশান্ত কিশোর লোক পাঠিয়েছিল তৃণমূলে আমাকে দাঁড় করাবার জন্যে নমস্কার দিয়ে বলেছি বাবা এ পথ আমার নয় এ পথ আমার নয় যে পথে আছি সারা জীবন সেই পথ থাকব বিজেপির জেলা সভাপতি থেকে অনেক অনেক তারা বলেছিল আপনার মতো মানুষের মর্যাদা দিতে চাই যেখানে আছি এখানেই ভালো মর্যাদা পেয়েছি ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ পেলে সে মর্যাদার কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না আরএসপি দল সেই দলের অথবা বামফ্রন্টের প্রার্থী হিসাবে এতবার দাঁড়াতাম এবারে জোট শরিক হয়েছে কংগ্রেস তার উপরে ভাইজানের আশীর্বাদের যে শক্তি এই ত্রিশক্তি মিলিতভাবে আমি দাঁড়িয়েছি আমার দাঁড়াবার কোনো ইচ্ছা সদিচ্ছা ছিল না ভেবেছিলাম আরো তরুণ নব্য যুবককে বসে দাঁড়া কিন্তু সেই যেদিন ব্রিগেড প্যারার গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হলো তখনও বামফ্রন্ট থেকে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়নি তারপরে যে আওয়াজ উঠল চারিদিকে সবাই এক সুরে বলতে লাগলো সুভাষ নস্করকে দাঁড় করাতেই হবে করাতেই হবে করাতেই হবে আপনাদের সকলের ইচ্ছার মর্যাদা দিয়েছি আমি তাই এই জিতরা মনে করি না আমার কোনো জয় আমার কোনো ব্যক্তিগত পরাজয় অনেকবার আপনারা জয়ী করেছেন সর্বোচ্চ জায়গা রাজ্যের একটা বড় দপ্তরের দায়িত্বেও আমি ছিলাম সুতরাং আমার জয়ের কোনো ব্যক্তিগত স্বাদ নেই মানুষের ইচ্ছা মানুষের জয় আমার জয়
আমার জয় আপনাদের জয়, আপনাদের কাছে আমি উৎসর্গ করে দিলাম। আর শেষ কথাটা হলো এই, আমি যেমনটা ছিলাম তেমনটা আছি, বয়স তো একটু বেড়েছে, কালো চুলটা সাদা হয়েছে, আর পরিবর্তন হয়নি। আজকের এই ডায়াসে দেখেছি, জীবনতলা ডায়াসে দেখেছি ভাইজানের মিটিং এর জনস্রোত। আজও আপনারা ওই দূরে দূরে ছায়ার মধ্যে যারা বসে আছেন, আপনাদের সকলের আশীর্বাদ ধন্য হয়ে শেষ কথাটা বলতে চাই। বয়সটা হতে পারে আপনাদের মতো তরুণ তাজা যুব প্রাণ দেখে মনে হলো 70 নয় 27 বছরে আমি নেমে এসেছি, আপনাদের জন্য যতটুকু যতটুকু পারা যায় সেই পর্যন্ত চলে যেতে সক্ষম হব। সকলের আশীর্বাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমি কমরেড লোকমান মোল্লাকে কিছু ঘোষণা করার জন্য আপনাদের সামনে রাখছি। আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ভাইয়ান, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন এই বাসন্তী বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুভাষবাবুর, যিনি নির্বাচনী এজেন্ট কমেন্ট নিমাই বর্মন, এবং ওনাকে ব্যাস পড়াচ্ছেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এরিয়া কমিটির সম্পাদক এবং আজকের সভার সভাপতি কমের রতন বসু। আর রতনদা অন্যান্য অতিথিদের, এটা রতনদাই এনেছেন, রতনদা অন্যান্য অতিথিদের দিয়ে দিচ্ছেন। এখন বলবেন তো, উনি বলবেন তো, এখন আপনাদের সেই বহু প্রতীক্ষিত আমাদের অত্যন্ত আপনজন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সর্বপ্রথম আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা পশ্চিম বাংলার নাগরিককে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই জনসভা বাসন্তী কেন্দ্রে সংযুক্ত মোর্চা আরএসপি প্রার্থী সুভাষ লস্কর দাদার ভোট ও জনসভা, সেই জনসভায় আমি এসেছি এতটুকু আপনাদের ঘরে বুঝাতে যে আমি কেন দাঁড়ালাম সেটা প্রথম বুঝুন। আমি একটা অরাজনৈতিক সংগঠন করতাম, এই মাঠেই একটা প্রোগ্রাম করেছিলাম, ওই জায়গাতে স্টেজ করে পুরো মাঠ ভর্তি করে একটা জনসভা করেছিলাম। একটা অরাজনীতি সংগঠন আমিও চালাই, হঠাৎ করে আজকে রাজনীতির জনসভাতে আমাকে দেখছেন কেন? আমি এই অরাজনৈতিক সংগঠন চালাতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গরিব দুস্থ মানুষদের শীত বস্ত্র থেকে নিয়ে বিভিন্ন তাদের সেবামূলক কাজ, ম্যারিট স্কলারশিপ থেকে নিয়ে চিকিৎসার আর্থিক সহযোগিতা থেকে নিয়ে কাজ করে চলেছিলাম। কিন্তু আমফানের সময় এই এলাকা জুড়ে যে ক্ষতি হয়েছিল, বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, সব জায়গায় হয়তো আমি পৌঁছাতে পারিনি,
কিন্তু আমার সংগঠনের টিম বিভিন্ন জায়গায় যখন যায় ওই সময় দেখা যায় টিএমসি পার্টির কিছু দুষ্কৃতী লোকেরা আমার ছেলেদের থেকে তেরপল থেকে শুরু করে খাদ্য সামগ্রীগুলো কেড়েছে এবং ছেলেগুলোকে মেরেছে আর বলেছে যে শুধুমাত্র আমরাই থাকব অন্য কারো কথা চলবে না তারপরে করোনার সময় আসলো ওই করোনার সময়ে তো সংগঠনের মাধ্যম দিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে খাবারের ব্যবস্থা করেছি মানুষের দুয়ারে দুয়ারে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি কিন্তু যেখানে আমি ডাইরেক্ট ছিলাম সেখানে ডিস্টার্ব করতে পারেনি কিন্তু করোনার সময়ে তো বেশি জায়গা আমিও যেতে পারিনি কেন আমি গেলেই ভিড় হবে তাই আমার কর্মীদের কাছে আমি খাবার পাঠিয়েছিলাম সামান পাঠিয়েছিলাম বিভিন্ন বুথে বুথে তারা নিজের এলাকায় খাবার দিচ্ছিল কিন্তু আবার দেখা যায় সেই টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীদের বাধা শিকার আমার ছেলেরা হয় আমি চিন্তা করতে লাগলাম যে এত ভালো কাজ করছে তারপরও এদেরকে বাধা দিচ্ছে কেন তারপরে 2019 আমি কলিকাতায় একটা জনসভা করেছিলাম সেই জনসভা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করেছিলাম করে বলেছিলাম যে আদিবাসী দিগকে দেবত বন দপ্তরের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং হিন্দু ধর্মের গরিব মানুষ যারা আছেন তিনাদের ঘরে দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে তিনাদের বাচ্চাদের ঘরে ওই দেবত্ব সম্পত্তি থেকে ফ্রি পড়া ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং অকাব সম্পত্তি যেটা মুসলিমদের ব্যক্তিগত টাকা এই টাকাটা মুসলমানদের ফিরিয়ে দিতে হবে তারপরে এই ঘোষণার পর থেকে দেখলাম দিয়া তো দূরের কথা আমার ছেলেগুলোকে টার্গেট করছে মিথ্যা মিথ্যা কেসে বিভিন্ন জায়গায় ফাঁসাচ্ছে যতটা পারছি জামিন করছি জামিন করার পরে একটা জিনিস দেখেছিলাম ছেলেগুলোর মনের স্পিড দেখেছিলাম আরো বেড়ে গিয়েছিল তারা আরো বেশি কাজ করাতে আগ্রহ হয়েছিল কিন্তু একদিন ভাবলাম তারপরে একদিন ভাবলাম একদিন দেখলাম এনআরসি এনপিআর সিএ নামে একটা আইন তৈরি হলো ওই আইনের সময়তে আমি কলিকাতা প্রেস কনফারেন্স করলাম যে প্রেস কনফারেন্সে আমি বাংলার নেত্রীকে আরে বাংলার যিনি থাকবে দায়িত্বে তাকে বলার অধিকার আছে না নাই আমি বলেছিলাম যে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে টাটা কারখানাকে বন্ধ করে দিলেন যে কারখানা হলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হতো সেটাকে বন্ধ করতে পারলেন তাহলে আপনি কেন এনআরসির মতো এই যে নাগরিকদের পরেশান করা হবে এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে এবং আপনার যে 8টা এমপি বিধানসভায় এনআরসির বিরুদ্ধে ভোট না দিয়ে চলে আসলো তাদেরকে সাসপেন্ড করতে হবে আমরা আপনাকে নতুন করে সাপোর্ট করব আমার এই কথাটা শুনে রাত্রির একটা বিবৃতি দেখলাম যে বিবৃতি উনি বলছে আমি কিভাবে বাংলা চালাবো কাউকে জ্ঞান দিতে হবে না আর ওই রাত্রিরে ঠিক পৌনে দুটোর সময় আমার বাড়িতে অর্থাৎ বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ভারতের প্রত্যেকটা ধর্মের মানুষের প্রিয় স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিকীর বাড়িতে রাত পৌনে দুটোই হাজার হাজার পুলিশ পাঠিয়ে যেটা ব্রিটিশরাও কখনো করেনি পরাধীন ভারতে হয়নি স্বাধীন ভারতে হয়নি সেই বাড়ির অপমান করলো আমি তখন ভাবলাম যে কিসে এরা তো পাওয়ার দেখাচ্ছে ওর থেকে আমার পিছনে লোক বেশি আছে এত পাওয়ার কিসের 200 টাকা না দিলে মিটিং এ লোক যায় না গাড়ি ভাড়া না দিলে মিটিং এ রোগ যায় না ভয় না দেখালে ঘর থেকে লোক বেরোয় না আর আমার ডাকলে এলে মার খাবে তাও এসে ভিড় করে ঘরে যে মার খায় পরের দিন আবার যায় আবার মার খায় আবার যায় গাটের পয়সায় আসে তারপরে এরকম জুলুম করছে কিসের পাওয়ারে আমি দেখলাম
যে একটা পাওয়ার আমার কাছে নাই, সেই পাওয়ারটা হলো রাজ পাওয়ার। তখন আমি ভাবলাম চলো পিছিয়ে পড়া শোষিত লাঞ্ছিত অপমানিত বঞ্চিত শোষিত মানুষগুলোকে, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, তাদেরকে বাঁচাবার জন্যে আমি রাজনীতির দল খুলব। তাই আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির দল আমি খুলেছি। তবে এই দলের আমি কোনো পদে নাই, এই দলের প্রেসিডেন্ট একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সেই দল নিয়ে আজকে আমি চিৎকার দিতে লাগলাম, আসুন আমার সঙ্গে কে বন্ধুত্বের হাত বাড়াবেন। ঠিক এই সময় বাম শরিক দল, বিশেষ করে বিমানদা, তিনি আমাদের চেয়ারম্যান নওশাদের সঙ্গে কথা বলে বলল আপনারা কি চান? আমরা বললাম আমরা শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, কর্মসংস্থান চাই, বাসস্থান চাই, আমাদের সিট চাই, আইএসএফ কে দিতে হবে। তখন বলল কতগুলো চান? আমরা লিস্ট দিলাম, সেই লিস্টের থেকে বলল যে আমরা আমাদের পক্ষ থেকে এই 30টা জায়গা আপনাকে দেব, আমরা বাংলার স্বার্থে ওই 30টা জায়গা মেনে নিয়ে এই বাকি জায়গাতে বাম শরিক দলকে জিতাবো, এই অঙ্গীকারবদ্ধ হয়েছে। কেন আমি প্রথমেই বলেছিলাম যেখানে আমি সিট দেব ওই জায়গায় যে সিট দেবে না বাকি জায়গায় তাকে সাপোর্ট করব। তাই আজকে ক্যানিং পূর্বেতে আমার সাহাবুদ্দিন ভাই দাঁড়িয়েছে, ওখানে বাম শরিক দলেরা আমাদেরকে সাপোর্ট করছে। তাই বাসন্তীতে আমরা, এই যে আমাদের দাদা দাঁড়িয়েছে, আমরা আইএসএফ এর সমস্ত কর্মী সমর্থক এবং আমার ভালোবাসার প্রত্যেকটা মা বাবা ভাই বোনকে বলবো আমার বাসন্তীতে সুভাষ দাকে জিতাতে হবে, আপনাদের ঘরে সাপোর্ট করতে হবে আপনাদের ঘরে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সুভাষ দাকে যে বাসন্তী থেকে জিতান, কোনো সমস্যায় পড়লে ক্যানিং পূর্ব যে শুধু আসবো তা নয়, আপনার বাসন্তীতে যদি সুভাষ দা জেতে আপনারা বিপদে পড়লে আপনাদের পাশও ভাইজান আসবে, এই অঙ্গীকারবদ্ধ আমি রইলাম। কেন আমি কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম তাই আজকে আপনাদেরকে বলে গেলাম। এবারে বলুন ইনার সিম্বল নিশ্চয়ই আপনারা দেখছেন, কোদাল বেলছে, সিম্বল দেখতে পাচ্ছেন, কোদাল বেলছে। এটা ভালো করে কোনো জায়গায় দেন না, কোদাল ও বেলচা, এটা হচ্ছে বাসন্তী সিম্বল এবং ক্যানিং পূর্বের সিম্বল হলো খাম। এখন কথা হচ্ছে আপনাদের ঘরে কোদাল বেলচেতে বাসন্তীতে সুইচ টিপতে হবে, সুভাষ দাকে জিতাতে হবে, এটা আমি আমার ভালোবাসার মানুষের কাছে আশা রাখতে পারি না, পারি না। আমি আপনাদেরকে বলবো এই বাসন্তী বিধানসভায় কোদাল বেলচে ছাড়া অন্য কোন জায়গায় সুইচ টিপবেন বলুন? পদ্মফুলে টিপবেন, পদ্মফুলের ভাইরাসের জন্য আজকে 7 বছর ধরে আমার দেশটা দিনকে দিন দিনকে দিন এত গরিবিতে চলে যাচ্ছে যে বাংলাদেশের থেকেও আমার দেশ পিছিয়ে গেছে এই পদ্মফুলের ভাইরাসে। পদ্মফুলের ভাইরাসে তেলের দাম 100 টাকা হয়ে গেছে, পদ্মফুলের ভাইরাসে গ্যাসের দাম 1000 টাকা হয়ে গেছে, পদ্মফুলের ভাইরাসে মানুষ শান্তিতে মিলেমিশে থাকতে পারছে না, সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই আমরা কোনোভাবে এই বাংলাতে পদ্মফুলের হাতে পাওয়ারকে তুলে দিতে পারি না, এতে আমাদের বাংলার যুবকদের ঘরে নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে হলো এই বাংলাতে আমরা পদ্মফুলকে রুখেই দেখাবো। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে, ঠিক না বেটি? তাহলে বলুন পদ্মফুলকে কোনো মতে সাপোর্ট করা যাবে? পদ্মফুল এসে এখন বাংলায় বলছে সোনার বাংলা বানায়েঙ্গে, বলছে না বলে নে? আচ্ছা বলুন তো, 7 বছর আগে বলেছিলে হার সাল মে 2 করোড় নকরি দেঙ্গে, 2 করোড় চাকরি দিয়েছে? 7 বছর আগে বলেছিল কালা ধন অপাস আয়েঙ্গে, হার কিসি কে খাতে মে 15 লাখ রুপিয়া এইসাই অফাস চলে যায়েঙ্গে, এইসাই মিল যায়গে হার কিসি কে খাতে মে 15 লাখ রুপিয়া আ যায়েঙ্গে। কি ও 7 বছর আগে থেকে শুনে আসছি 15 লক্ষ করে টাকা কি পেয়েছেন?
কথা বলুন পেয়েছেন তাহলে পদ্মফুল চা ওয়াদা করে যে সব পালন করেছে সব ভাউতা সব ধোকা মিথ্যা কথা বলে প্রচার করছে অথচ এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিল রেলকে বিক্রি করে দিল একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে এই পদ্মফুলকে আমরা সাপোর্ট করতে পারবো না ঠিক না বেটি দ্বিতীয় রইল জুরাফুল তাই তো নাকি জুরাফুলের সুইচ টিপবেন যদি কারো চিন্তা ভাবনা থাকে আমি তেনাকে উদ্দেশ্য করে বলবো পরিবর্তন হন বিশেষ করে আমার কমের মানুষকে বলবো এই বাংলায় সব থেকে বড় যদি মুসলমানদের জন্য কেউ ক্ষতি করে থাকে সেটা জুরাফুল ক্ষতি করেছে সবচেয়ে বড় ক্ষতি করেছে দিদি বলেন কি আজকে এই বাংলায় হিন্দু মুসলমানের ডিভাইডটা তৈরি করেছে এই জুরাফুল আমার কথা আপনারা খুব ভালো করে মিলিয়ে নেন এই বাংলাতে কোনো দিনের জন্য ডিভাইড ছিল না কিন্তু জুরাফুল এলো জুরাফুল এসে মাথায় ঘোমটা দিয়ে ইফতার মাহফিলে যাচ্ছে কলেমা পড়ছে দোয়া করছে ইমামদের বলছে আড়াই হাজার টাকা ভাতা দেবো আজকে বলুন তো দেখি কোন ইমাম দাঁড়িয়ে বলতে পারবে যে আমি ভাতা চেয়েছিলাম যে দিদিমণি আমার সংসার চলছে না আমাকে ভাতা দিন এই ভাতা মানে ভিক্ষা দিও আমার বক্তব্য আপনি ইমাম দেহরে ভাতা দেবেন কেন আপনি ইমাম দেহরে আমার দেশ যেটা দিয়েছে ইমামদের ঘর বানিয়ে দেন ইমামদের ছেলে মেয়ে দেহরে ওয়াকাফ সম্পত্তি থেকে ফিরি পড়ানোর ব্যবস্থা করে দেন আপনি যদি সত্যি মুসলিম দরদি হন তাহলে ইমামদের ঘরে যে বিএ পাস এমএ পাস যে যুবক যুবতী গুলো আছে ওদেরকে চাকরির ব্যবস্থা করলেন না আপনি আড়াই হাজার টাকা ভাতা দিয়ে হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি করে দিলেন তাই আজকে বাংলাতে এই পদ্মফুল জায়গা পেল নাই বাংলায় কখনো পদ্মফুল ফুটতে পারেনি আপনারা বুঝার চেষ্টা করুন অনুরোধ করে যাচ্ছি আপনাদের ঘরে ভুল আমায় বুঝবেন না মমতা ব্যানার্জি বলছে আমি নাকি ফুরফুরা শরীফের কেউ নয় মানে না ঢিলে হচ্ছে ওর ব্রেনের তার ঢিলে হচ্ছে পারে কথা বুঝছেন না বোঝেন না আরে ফুরফুরা শরীফে যখন পুলিশ দেখিয়ে দেখিয়ে বাংলার বুকে সংখ্যালঘু মুসলমানের ভোট নিয়ে দিলাম আমি বলেছিলাম ফুরফুরাই রেল করে দেব রেল হয়েছে জোরে বলুন হয়েছে উপরন্ত আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে গিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি তিনি এত বড় মিথ্যুক আমার বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে গিয়ে প্রচার করলো যে ফুরফুরাতে আমি রেল করে দিয়েছি তাহলে কত বড় মিথ্যাবাদ কত বড় ধপ দিয়ে মানুষের ভোট গুলোকে লিখছে ধৈর্য থাকে তো আমি বলবো আপনাদের ঘরে এই বাংলায় পদ্মফুল কি করে ফুটলো সেটা শুনুন এই বাংলায় 34 বছর লালেদের রাজত্ব ছিল অনেকে লালেদের বিষয়ে অনেক কিছু বলছে আমি অত কিছু বেশি জানি না বলতে পারছি না তবে নন্দীগ্রামের যে অশান্তি হয়েছিল 10 বছর পর আজকে মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছে যে লালেরা নন্দীগ্রামে অশান্তি করেনি অশান্তি করেছে শুভেন্দু অর্থাৎ টিএমসির লোকেরাই অশান্তি করেছে মমতা নিজে স্বীকার করেছে আর সিঙ্গুরের ব্যাপারটা শুনে নেন সিঙ্গুরে তো সবচেয়ে বড় যদি কেউ ক্ষতি করে থাকে সেটা লালেরা নয় মমতা ব্যানার্জি ক্ষতি করেছে আজকে সিঙ্গুরে যদি কারখানা হতো এই বাংলার চেহারাটা পাল্টে যেত এই বাংলার লাখ লাখ যুবক ছেলে ওখানে কর্মসংস্থান পেত হুগলি জেলার মানচিত্র পাল্টে যেত আজকে নিজের রাজনীতির ফায়দা রুটি সাকার জন্য ওই কারখানাকে বন্ধ করে দিল নতুন করে আবার বলছে 10 বছর পরে যে আমি 20 একর জমিতে আমি কারখানা করব এই বাংলার মানুষ দ্বিতীয়বার তোমাকে মুখ্যমন্ত্রী হতে দেবে না তুমি কারখানা পরে করবে তোমাকে আমরা সুযোগ দিচ্ছি না খুব ভালো করে বুঝুন বিশেষ করে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা গরিবকে বলবো সতর্ক হন ক্যাম্পে যদি যেতে চান তাহলে ফুল চিহ্নে হাত দেবেন
আর ক্যাম্প থেকে যদি বাঁচতে চান কোনো ফুলে হাত নয়, কেন পার্কে লিকা থাকে দেখবেন, পার্কে লিকা থাকে ফুলে হাত দেবেন না। কি লিকা থাকে? ফুলে হাত দেবেন না, দিলেই ফাইন হবে, তাই তো নাকি? এখানে ফাইন হলো ক্যাম্পে যেতে হবে। দিদি বলে ক্যাম্পে তো মুদি পাঠাবে বলছেন, না মুদির আগে এনআরসি করতে হবে বলেছিল কে? 2005 স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, মেরে বলেছিল পশ্চিম বাংলায় এনআরসি করে নাগরিকদের ঘরে ঘুষপেটিদের ঘরে তাড়াতে হবে, এটা মমতা ব্যানার্জি বলেছিল। না জানা থাকে জেনে লাও। সবচেয়ে বড় কথা হলো আমার বাপ ভাইয়েরা, আমার প্রিয় দেশবাসীরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার বছরের ঐতিহ্য আমরা পশ্চিম বাংলায় সকলে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি, কিন্তু হঠাৎ করে এই মমতা সরকার আসার পরে হঠাৎ করে একদিন বলল দুর্গা বিসর্জনটা বন্ধ রাখতে হবে। কেন বন্ধ রাখতে হবে? ওই দিন নাকি মহরম যাবে। কোন মহরম? মহরমওয়ালারা বলেছিল দুর্গা পূজা বিসর্জন বন্ধ করতে। তুমি এই শুকনো দরদ দেখাবার পরে আজকে হিন্দু ভাইদের অন্তরে আঘাত লাগলো, তারা দুঃখ পেল, তারা তখন বলতে বাধ্য হলো যে মুসলমানদের মমতা খাতুন হয়ে গেছে, অথবা মুসলমানদের হয়ে গেছে, আমাদেরকে আলাদা দল করতে হবে। এই বিভাজনটা বাংলায় তৈরি করলো কে? তার নাম হলো মমতা ব্যানার্জি। ঠিক না বেটে? এবার যদি বলেন এটা করছে কেন, এটা মোদির ইশারাতেই করেছে। এটা কার ইশারায় করেছে? মোদির, বিজেপির ইশারায়। কেন এই বাংলায় পদ্মফুল যখনই ফুটতে গেছে এই লাল ঝান্ডাওয়ালাদের কাছে কি স্প্রে আছে আমাকে এখনো দেখাইনি, যেই লালের কি বলে পদ্মফুল ফোটে অমনি স্প্রে করে আর পল্টু পদ্মফুল মরে যায়। 34 বছর ধরে চেষ্টা করেছে, পদ্মফুল ফুটতে পারেনি। তখন এই পদ্মফুলওয়ালারা মমতার সঙ্গে সেটিং করে 1998 সালে, সালটা বলে যাচ্ছি, জোট করে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, ফটো দেখতে চাইলে নেটে যান এবং আমার পকেটের মোবাইলেও রয়েছে, সেই জোট করেছিল। সেই জোট করে তিনি বললেন আমি বাংলাতে পদ্মফুল ফুটাবো, তবে কিন্তু সময় লাগবে। কেন? আমি বাংলায় যে চাষটা করব, ওই চাষটা যখন প্রথম কুঁড়ি বেরোবে তখন দেখতে জোড়া ফুল লাগবে, যত বয়স বাড়বে আস্তে আস্তে সব পদ্মফুল হবে। আপনি দেখুন, দেখুন এই বাংলায় যতজন বিজেপির এমএলএ এমপি হয়েছে সব দেখুন টিএমসির ঘরের ছেলে, ঠিক না বেটি? সব টিএমসির কারখানা থেকে তৈরি হয়েছে, বয়স বাড়ছে, বড় হচ্ছে, অমনি পদ্মফুল হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না নাই? আপনি কাকে ভোট দেবেন? গত পরশুদিন মমতা ব্যানার্জি নিজে বলছে যে 200-র উপরে সিট চাই, না হয় আমার দলে এখনো কিছু গাদ্দার আছে, গাদ্দার নয় গদ্দার, কিছু গদ্দার আছে যারা জিতার পরে বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে আপনি বাসন্তীতে যেই টিএমসি ক্যান্ডিডেটটাকে ভোট দেবেন উনি জিতার পরে হয়তো বয়স হবে চূড়া ফুল থেকে তীর্ণ কি বলে পদ্ম ফুল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, তাহলে আপনার উপায়টা কি হবে? আপনি ক্যানিং এ যাকে ভোট দেবেন সে জিতার পরে দেখা যাবে পদ্মফুল হয়ে গেল, কেন অটোমেটিক 2 বার সেটিং হয়ে গেছে, পদ্মফুলওয়ালাদের সঙ্গে মিটিং করে এসেছে, ক্যানিং পূর্বে যে দাঁড়িয়েছে 2 বার সেটিং করেছে, এর তথ্য আছে আমাদের কাছে। তাহলে এই জায়গায় আপনাদেরকে বলবো নিজেদের ভবিষ্যৎ, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ, নিজেদের পরের প্রজন্মের ভবিষ্যৎ, সেটা হলো রাজনীতির ভোট। এই ভোটটা আবেগে দেবেন না, এই ভোটটা নিজেরা পয়সাতে বিক্রি করে দেবেন না, এই ভোটটা কারো ভয়েতে অন্য কোনো জায়গায় দিয়ে ফেলবেন না। কেন এইবারে যদি আমরা লড়ে বাঁচতে পারি তাহলে আমাদের অবস্থাটা আসামের মতো হবে। আসামে যেমন ক্যাম্পের 20 লক্ষ মানুষকে বন্দি করে রেখে দিয়েছে, কাল আপনাদের দুর্দশা হবে, তখন আপনারা দিশেহারা হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলে যায় যদি আমাকে নাগরিক হিসাবে, সন্তান হিসাবে, ছেলে হিসাবে মেনে নিতে পারেন, আমি কথা দিচ্ছি এই বাংলা থেকে সর্বপ্রথম কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে থাকে বাংলার মানুষকে বাঁচাবার জন্য এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে, সেটা আমার
ছোট ভাই নওশাদ গেছে তোমাদেরকে বাঁচাবার জন্য। আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, আজকে যারা বড় বড় কথা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে মমতা ব্যানার্জি খোদ নিজে বলছে যে আমার দলে এখনো কিছু গদ্দার আছে, আমি আশঙ্কা করছি ওরা জিতার পরে বিজেপিতে যাবে। তাহলে আমি কাকে ভোট দেবো বলুন? তাহলে বিজেপিকে রুখতে চান? বিজেপিকে রুখতে চান? হাত তুলে বলুন রুখতে চান, হাত তুলে বলুন রুখতে চান। তাহলে বিজেপিকে রুখতে গিয়ে আপনি ভোট দেবেন টিএমসি কে? টিএমসি জিতার পরে তো বিজেপি হবে। মুকুলকে ভোট দিয়েছিলেন, শুভেন্দুকে ভোট দিয়েছিলেন, রাজীব ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন, বৈশাখ কি বলে কি বলে লকেটকে ভোট দিয়েছিলেন, সভ্যসাচীকে ভোট দিয়েছিলেন, সব কাতে দিয়েছিলেন। টিএমসি তো জিতার পরে তারা কোথায় গেল? সব পদ্ম ভুলে চলে যাচ্ছে। তাহলে আবার আপনি নতুন করে টিএমসি কে ভোট দেবেন, তারা জিতার পরে পদ্ম ভুলে যাবে। তাহলে নিজের ক্ষতি নিজে করছেন কেন? দ্বিতীয় নম্বর কথা, দুটো ফেজে ভোট হয়ে গেছে। কটা? দুটো হয়ে গেছে আর বাকি আছে ছটা। দুটো ভোট হয়ে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই দেখেছেন নন্দীগ্রামেতে মমতা ব্যানার্জি একটা ঘরের মধ্যে দু ঘন্টা বন্দি পড়ে আছে, মাথায় হাত দিয়ে বড় টেনশন। তাহলে সে নিজে স্বীকার করছে যে আমি বিজেপিকে রুখতে পারলাম না, আমি বিজেপিকে রুখতে পারলাম না। তাহলে বিজেপিকে রুখার একটা এখন উপায় আছে, সেটা হলো সংযুক্ত মোর্চা। এই সংযুক্ত মোর্চা বিজেপিকে রুখবে। তাই আমি আমার মাতৃভূমিকে ভালোবেসে, আমার বাংলার মা বেটিকে ভালোবেসে, আমার বাংলার পূজাতে ঘরে পিয়ার করি। কেন? আমি চাই না উত্তর প্রদেশের মতো আমার বাংলার কোন পূজাকে এই বিজেপি রাজত্বে যেভাবে রেপ হচ্ছে ওইভাবে যেন রেপ না হয়। কাশ্মীরের কোন আশিপাকে আমার বাংলার কোন আশিপা যেন মতে কাকে যেন রেপ না হয়। এর জন্য আমি আজকে পীরের ঘরে ছেলে হওয়ার পরও আপনাদেরকে বুঝাতে এসেছি। হাত জোর করে অনুরোধ করছি, সংযুক্ত মোর্চা ছাড়া অন্য জায়গায় ভোট মানে আপনি বিজেপিকে শক্তিশালী করলেন, এটা মনে রেখে দেবেন। আর তথ্য নেবেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে মমতা ব্যানার্জি নিজে বলেছে বিজেপিকে বাংলায় এনে সামনে এনে লড়ব। তাহলে এই বাংলায় বিজেপিকে এনেছে কে? জোরে বলবেন না, সত্য কথা বলবেন না। আমার উপরে আপনাদের কারো ধারণা হচ্ছে? শোনেন, পাশে মণিপুর চেনেন? মণিপুর, এই মণিপুরে কংগ্রেস জিতে গেছিল, কংগ্রেসের সরকার হচ্ছিল মণিপুরে, ওখানে বিজেপি হেরে গেছিল, কিছু সিট কম পেয়েছিল, মমতা ব্যানার্জি ওকে সাপোর্ট করেছিল, তাই বিজেপি সরকার হয়েছে। এই হলো মমতা ব্যানার্জি। 2002 গুজরাটে দাঙ্গা হয়েছিল জানেন? রাস্তায় ধরে ধরে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে রেপ করেছে, হত্যা করেছে, মায়ের পেট কেটে বাচ্চা বার করে তরোয়ালের মাথায় টাঙিয়ে দিয়েছে। যে অত্যাচার গুজরাটে হয়েছিল সেই অত্যাচারীদের ঘরে 2002 ফুল পাঠিয়ে সংবর্ধনা জানিয়েছিল এই মমতা ব্যানার্জি। 2003-তে আরএসএস এর পত্রিকা উদ্বোধনের সময় মমতা ব্যানার্জি ইনভাইট পায়, সেখানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল আরএসএস রাই হলো প্রকৃত দেশপ্রেমিক, এবং আরএসএস এর লিডারদের বলেছিল পশ্চিম বাংলায় আমাকে একটু হেল্প করতে হবে, আমি বামফ্রন্টের গোড়া উপড়ে দেব। তাহলে এই বাংলাতে মমতা আরএসএস এর সাপোর্ট নিয়ে বামেদের ঘরে উল্টেছে, আর আমরা ফুকার মতো সেই মমতার পিছনে ঘুরে বেড়াচ্ছি। পরিবর্তন হও, যদি পরিবর্তন না হও আগামী দিন তোমাদের চোখে পানি নয় খুন চড়বে, উপায় তোমাদের থাকবে না। তাই অনুরোধ করছি ছেলে হিসাবে ভাই হিসাবে এই মমতাকে আর ভোট দেওয়া যাবে না, কারণ একে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করা। আজ আপনাদেরকে বলি ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওই ওয়াকাফ সম্পত্তিটাকে পুনরুদ্ধার করে দেবে বলেছিল মমতা, ঠিক না বেটিক? করে দিয়েছে, করে দিয়েছে। উপরন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মিডিয়া হচ্ছে নির্বাচন কমিশনারের আন্ডারে এখন রয়েছে, মিথ্যা তথ্য
ভুল কথা বললে বক্তব্য ব্যান হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাতে মমতা ব্যানার্জি ঘুমটা দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদের জায়গা ওয়াকাব সম্পত্তির উপরে জোর করে বিজেপির পার্টি অফিস করেছে মমতা ব্যানার্জি, বিজেপির পার্টি অফিস করে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে চিনতে পাচ্ছেন না পারেন নে। অতএব বিজেপিকে রুখতে যদি সত্যি চান তাহলে আমার সাথে একটা কথাই সাই দিতে হবে। আপনারা চাষ করেন তো নাকি? ধান চাষের বীজ ফেলার জমি আলাদা হয়, বীজটা বড় হয়ে গেলে তুলে নিয়ে চাষ করার জমিন আলাদা হয়। 10 বছর ধরে বিজেপি ধান চাষের বীজ ফেলার জমিন হলো টিএমসি, এতে বীজ ফেলেছে, যখন বড় হয়েছে তুলে নিয়ে যে বিজেপির জমিতে চাষ হচ্ছে। কথা বুঝে আসছে? শত শেষ কথা, যে কারখানা থেকে পদ্মফুল প্রোটেকশন হচ্ছে ওই কারখানা যদি তালা মেরে দেওয়া হয় আর কি প্রোটেকশন বেরোবে? তাহলে বলুন কোন কারখানা থেকে পদ্মফুলের প্রোটেকশন হয়েছে, জোরে বলুন, জোরে বলুন। অতএব টিএমসির কারখানায় তালা মারুন, এই তালা মারতে গিয়ে আপনাকে সামনে ইলেকশনে কত তারিখে ভোট? ছ তারিখে ভোট, ক্যানিং পূর্ব 6 তারিখ আর বাসন্তী তো 6 তারিখ। এই দুই জায়গায় যারা রয়েছেন আরো যেসব জায়গায় সংযুক্ত মোর্চার রয়েছেন সব জায়গার ছেলে মেয়েদেরকে, বাপ মাদের বাপ বোনেদেরকে বলে দেবো, এই কারখানায় তালা মারতে গিয়ে কেউ যদি রুখতে আসে জানবে সে দেশদ্রোহী, কেন তোমার ভোটকে রুকার অধিকার কারো নাই। অতএব দেশদ্রোহীর বিরুদ্ধে কিভাবে লড়া শিখিয়েছে নেতাজি ওইভাবে লড়তে হবে, কিভাবে আশফাকুল্লাহ লড়েছে আমাদেরকে লড়তে হবে, কেন আমার বাংলা ও আমার মাতৃভূমিকে বাঁচাতে হবে, কেন পশ্চিম বাংলার মুখের দিকে কৃষকরা তাকিয়ে আছে, দিল্লির কৃষকদের আজকে পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আছে, এই পশ্চিম বাংলা থেকে দুটো ফুলকে আমরা মুছে দেব, সংযুক্ত মোর্চাকে জিতাবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা হলাম। আমার কথা আপনারা বিশ্বাস রাখতে পারবেন তো? হাত তুলে বলুন বিশ্বাস রাখতে পারবেন তো? বিশ্বাস রাখতে পারবেন তো? যদি রাখতে পারেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো একটা বার বিশ্বাস করুন, সংযুক্ত মোর্চাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। কেন খুব লাজুক জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, দিদি মুদি পুরুষ সেটিং আছে। আপনি দেখুন না, গত কয়েকদিন আগে আপনার কি বলে একটা বক্তব্য দিল দিদিমণি, একটা বক্তব্য দিলে তার উত্তরে আবার দিলীপ ঘোষ বলছে টিএমসি তো বিজেপির প্রোটেকশন তৈরি করার কারখানা। কথা বুঝে আসছে? এ সব সেটিং আছে। ওইদিকে সেই কি বলে মদন মিত্র দিওয়ালিতে ইনভাইট করেছিল বিজেপির 3টে এমএলএ যে ওখানে একসাথে হই হই করে নাচছে আর বলছে খেলা হবে, একসাথেই তারা নাচছে। কিন্তু আপনারা খেলার পক্ষে যাবেন না, আপনারা কর্মসংস্থানের পক্ষে যান, কল কারখানার পক্ষে যান, বাচ্চাদের ভবিষ্যতের পক্ষে যান। ইমাম সাহেব আপনার বাচ্চার চাকরির জন্যে যান, আপনার বাচ্চার ফ্রি পড়ানোর ব্যবস্থার জন্যে যান, এই দিকে আপনারা যাবেন, অন্যদিকে যাবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার কথা দিয়ে পরও যদি কেউ ব্যথা পান তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার হুকুম রইল, অনুরোধ রইল, আপনারা 2021 সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন। কি হলো? এদিকে দেখেন, লোক দেখে কিছু লাভ নেই, লোক যা আছে অনেক রয়েছে, আপনাদের ভোটই হবে। এখন বক্তব্য শেষ হয়নি, বসুন বসুন, সকলে বসে যান, এখনো বক্তব্য শেষ হয়নি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বসুন, একটা শেষ কথা, হাতটা অপর দিকে তুলুন, বসে 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 যান, বসে যান, বসে যান, বসে যান, হাতটা অপরে তুলুন, বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা অধিকার চাই। অধিকার নেবেন তো নাকি? নতুন করে আবার ঢপ দিচ্ছে দিদি, বলছে 10 লাখ করে টাকা দেবো, আগে যা ওয়াদা করেছে একটাও পূরণ করেছে? জোরে বলুন করেছে। যে একবার মিথ্যা বলে তাকে আর কোনোদিন বিশ্বাস করা ঠিক হবে না। অতএব অনুরোধ করছি, ইন্দা বাসনের ঘর দিয়েছে, ওই ঘর আপনার ট্যাক্সের টাকাই দিয়েছে, ওই ঘর থেকে পার করে 21 আপনাকে ক্যাম্পে ভরার প্ল্যান করছে, তাই সংযুক্ত মোর্চাকে ভোট দিন, ওরা থাকবে না।
জুলুম করতে পারবে না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। ভাই এই যে আমার গাজী শাহাবুদ্দিন, এইদিকে দেখুন, এদিকে আসুন। ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট ভাইজান, খাম চিহ্ন, ভয় খাবেন না, আপনারা ভোট দেবেন। ভালো থাকে। আচ্ছা, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সবার সাহায্য করেছে, আমাদের সবা ভাইজানের পর আমাদের ক্যানিং পূর্বের প্রার্থী, ক্যানিং পশ্চিমের প্রার্থী ছিলেন, আমরা আর বলার সুযোগ পাইনি, সে কারণ আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। সঙ্গে সঙ্গে আজকের মতো এই সভা আমরা শেষ করছি। আপনারা সাবধানে, যে যে এলাকা থেকে যারাই এসছেন, আপনারা যে যার দায়িত্ব নিয়ে, নেতৃত্ব দায়িত্ব নিয়ে যে যার বাড়ির বাড়িতে এলাকায় পৌঁছে যাবেন, এই আশা রেখে আজকের সভা শেষ হলো। হ্যালো, আপনাদের অনুরোধ করছি, ভাইজানের গাড়িটা রাস্তা করে দিন যাওয়ার, ভাইজানের গাড়ি যাওয়ার রাস্তা করে দিন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সামনে ছেড়ে দিন ভাইজানের গাড়ি। হ্যালো, হ্যাঁ বন্ধু কমরেড, আপনাদেরকে অনুরোধ করছি, ভাইজানের গাড়িটা যেভাবে যেতে পারে আপনারা সবাই মিলে সহযোগিতা করে গাড়িটা বের করে দেবেন। সমস্ত বন্ধু কমরেডদেরকে অনুরোধ করছি, আপনারা গাড়িটা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভাইজানকে বের করে দেবার জন্য সবাইকে অনুরোধ করছি। আচ্ছা বন্ধু, একজনের মোবাইল এই মুহূর্তে কেউ পকেট থেকে তুলে নিয়েছে, যদি এমন কোনো কাজ কেউ করে থাকেন, দয়া করে তার মোবাইলটা পৌঁছে দেবেন আমাদের মঞ্চে, আমরা তাকে দিয়ে দেব। তার নাম প্রকাশ নিশ্চয়ই করবো না আপনি যদি। আচ্ছা মোবাইল পেয়েছে ভাই, যার মোবাইল সেখানে আসুন। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা কই? মোবাইলটা পড়ে গিয়েছিল। হ্যালো, একজন পেয়েছে ভাইজান, সে নিজে এসছে মোবাইলটা। মোবাইল কটা? একটা মোবাইল, একটা না দুটো হারিয়েছে, একটা পাওয়া গেছে। তোমার নাম্বার বল। 6294। হ্যালো, তোমার নাম্বারটা বলো। আমি ভাইজানের সাথে মুসাফা করছি, ফোন তুলে এনেছে ভাইজান, শুনে বলছে যে কি বিবাদ ভক্ত।